দুদিকে ধানক্ষেত, মাঝে গিয়েছে আঁকাবাঁকা পথ, শরতের স্নিগ্ধ বাতাস আপনাকে স্বাগত জানাবে কাঠপুতুলের দেশে, বাঁশবনের ছায়ায় মন জোড়াবে নীলাকাশ পেঁজাতুলো মেঘ, সবুজ ধানক্ষেত আপন করে নেবে আপনার একান্ত আপন মনটাকে। কাঠ নিছকে একটা অসার বস্তু হয়ে থাকতো যদি না তাতে পড়ত তুলির টান, শিল্পীর ছোঁয়ায় কাঠের শরীর প্রাণ ফিরে পায়, সে সজীব শিল্পসত্তায় নিজেকে পরিণত করে, কখনো সে হয়ে ওঠে পেঁচা, আবার কখনো সে হয়ে ওঠে রাজারানী কৃষ্ণ রাধিকা। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানের নতুন গ্রামে। নতুন গ্রাম সত্যি একটা অনবদ্য জায়গা, যেখানে বিভিন্ন ধরনের কাঠের তৈরি পুতুল, কাঠের নির্মিত পুতুল পাওয়া যায়। মূলত এখানে পেঁচা বিখ্যাত, এখানকার কাঠের তৈরি পেঁচা বিখ্যাত, এবং এর পাশাপাশি বিখ্যাত হচ্ছে কৃষ্ণকালী রাজারানী পুতুলগুলি। আজ আমরা এই গোটা গ্রামটাই প্রায় ঘুরে দেখব এবং জানব কেমন আছেন শিল্পীরা এবং এখানকার বর্তমান পরিস্থিতি বা কেমন। কাটোয়া লাইনের অগ্রদীপ রেল স্টেশনের কাছেই নতুন গ্রাম। স্টেশন থেকে টোটো করে অনায়াসেই চলে যাওয়া যায় এই গ্রামে। পুতুলের চাহিদা সব থেকে বেশি? চাহিদা এখন ভ্যারাইটি রকমের। আচ্ছা, তার মধ্যে যে ওই যে কৃষ্ণকালী বা রাজারানী বা পেঁচা, সেগুলো রাজারানী থেকে আমাদের রাজারানী বহু পুরনো, তো পেঁচাটা পুরনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁচাটা এখন চলে খুব, রাজারানীটা এখন কমে গেছে, তাহলে কৃষ্ণ রাধা কৃষ্ণ এইগুলো, তারপরে আরো অন্যান্য জিনিস নানান কিছু। আর কৃষ্ণকালী, কৃষ্ণকালীও চলছে চলছে। আর রাজারানী পুতুল যেটা, রাজারানীটা একটু ডাউন খেয়েছে। রাজারানী যেটা, হ্যাঁ হ্যাঁ, রাজারানী তো এখন একটু ডাউন খেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল গণেশও আছে, সব রকমই আছে। ঠিক ঠিক। আর মেলা বন্ধ হয়ে যাওয়াতে করোনার জেরে কতটা অসুবিধার মুখে পড়তে হচ্ছে? আরে মেলা মানে অসুবিধা মানে সে আর বলে কথা, বুঝতে? হ্যাঁ, সে সাংঘাতিক দুর্ধারণ দুর্দশা। ঠিক ঠিক। হ্যাঁ, সংসারে অশান্তি অশান্তি গন্ডগোল অভাব হলে যা হয়। আর এমনি পুতুলগুলোর দাম কেমন আছে, মানে কিরকম রেঞ্জের আছে? আপনার 20 টাকা থেকে শুরু শুরু, ওই ছোট পেঁচাগুলো 20 টাকা, তাই তো? এই যে ছোট পেঁচা, হ্যাঁ, এইদিকে এই ছোট গুলো 20 টাকা লাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 টাকা, 20 টাকা থেকে 40 50 100 150 200 250 500, ঠিক, মানে ভ্যারাইটি ভ্যারাইটি। হ্যাঁ, আর কি ধরনের কাঠ ব্যবহার করা হয়? কাঠ অর্ডিনারি, মানে মানে গ্রামগঞ্জে গ্রামগঞ্জে অর্ডিনারি। কোন কোন গাছের সেটাই? এই পিটিলি কাঠ, তারপরে ধরুন কাটামাদার কাঠ, ঠিক ঠিক, ছাদরি কাঠ, আতা কাঠ, নরম ধরনের কাঠ, নরম ধরনের। আর রং কি, মানে গুঁড়ো রং না বাজার চলছে? না, ফেব্রিক ফেব্রিক ফেব্রিকের রং, ফেব্রিকের রং। ঠিক ঠিক। এটা একটা দেখছি বউ পুতুলের মতন আছে, ওই কৃষ্ণ রাধা কৃষ্ণের পাশে, ওটা সখী, ওটা সখী পুতুল, সখী পুতুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনবদ্য। এটা নতুন দেখছি, এটা কিন্তু একদম নতুন, এটা আগে দেখিনি। হতভাগা আছি এই নতুন নতুন কিছু করি। বাহ, বাউল পুতুল, বাউল পুতুল, বাহ বাহ। এই দেখেন মা দুর্গা, বাহ, দাঁড়া আপনাকে দেখা।
এটা মা দুর্গা, তাই তো? দশাতলা সিংহ রং করলে একেবারে প্রাণোজ্জ্বল হয়ে উঠবে। সাক্ষাৎ মা দুর্গা, খুব সুন্দর, অনবদ্য সৃষ্টি আপনার। কচ্ছপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ ক্রিয়েশন আপনার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাঠের পুতুলের পাশাপাশি কাঠের বিভিন্ন ধরনের আসবাব, যেমন কেদারা, বসার জলচৌকি বা টুল, বাহারি করা দরজা জানালার নকশা এখানে তৈরি হয়, যা এক কথায় অনন্য এবং শহরাঞ্চলের মানুষদের মনও এতে আকৃষ্ট হয়, যা শিল্পীদেরকে বাড়তি উপার্জনে আরও বেশি করে সহায়তা করে। পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও পুতুল তৈরির কাজে ব্যস্ত থাকেন। নারীর ক্ষমতায়নে যা এক অনন্য নজির। বছরের প্রতিদিন শিল্পীরা নিজেদের ঘরে, বারান্দায়, উঠোনে সৃষ্টির সুখেল উল্লাসে লিপ্ত থাকেন। তাদের হাত দিয়ে একটার পর একটা অসাধারণ শিল্প নিদর্শন গড়ে ওঠে, যা বাংলার মুখকে বিশ্বের দরবারে আরও বেশি উজ্জ্বল করে তোলে। নতুন গ্রামে এক ক্ষুদে শিল্পীর খোঁজ পাওয়া গেল, নাম লাবণী। এত কম বয়সে তার হাতের তৈরি কাজ বিশেষজ্ঞ এবং শিল্পবোদ্ধাদের নজর কেড়েছে। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা সুদেব ভাস্কর। আমাদের ক্যামেরার সামনে মেয়ের কীর্তির ছবি তিনি তুলে ধরলেন অত্যন্ত গর্বের। আমার ঠাকুরদা করছে, দাদু করছে, আমার বাবা করছে এবং আমি করছি। আমার একটা ছেলে আছে, তার বয়স হচ্ছে 3 বছর, সেও এখনো হাতুড়ি মাটির নিয়ে কাজ করার চেষ্টা করছে। কিন্তু এখন যা আমাদের এই যে আমাদের স্কুল তো এখন একটু বন্ধ, অনলাইনটা হয় না, তার জন্য সকালে আর বিকালে দুবার প্রেয়ার ফিট করে আর বাদ বাকি যেটুকুনি টাইম পায়। শিক্ষকরা উৎসাহ দিচ্ছে তো, বা স্থানীয় যে ভিডিও সরকারি আধিকারিক রাধারানী।
রাধারানী না রাজা রানী? রাজা রানী। আর কৃষ্ণকালী? দেওয়ালে টানানোর শোপিস জনপ্রিয়তা এখানে বেশি, এমনকি দেওয়ালে টানিয়ে যাতে পুতুলগুলিকে রাখা যায় তেমনও ব্যবস্থা এখানকার শিল্পীরা করেছেন, যাতে করে আপনার ছোট্ট ফ্ল্যাটে শোকেস ভরে গেলে আপনি পুতুলগুলিকে দেওয়ালেও টানিয়ে রাখতে পারেন। নতুন গ্রামের কিংবদন্তি শিল্পী ছিলেন শম্ভুনাথ ভাস্কর, যিনি 1966 সালে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। বিকেল হয়ে আসছিল, কিন্তু শিল্পীর উঠোনে রাধাকৃষ্ণরা বাঁশি বাজিয়ে চলেছে। এটার নাম ঢোলক সানাই, ঢোলক সানাই। আর এটি যে প্রহরী, প্রহরী। এগুলো কি 12 মাস চাহিদা নাকি এগুলো মানে অর্ডার এলে? আমরা যে কোনো জায়গাটা প্রোগ্রাম যাবো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসাব থাকে তখন, তখন এই মানে যে এক একটা আইটেম করা হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি যে প্রহরী বা সানাই বাদক এটা কিন্তু বেশি দেখা যায় না, বেশি হচ্ছে আপনাদের পেঁচা রাজারানী, আর পেঁচা রাজারানী, আর কই কৃষ্ণ, কৃষ্ণকালী বা কৃষ্ণ রাধা কৃষ্ণ, ঠিক ওটা তো শুধু পৌরাণিক দেবদেবীরাও এখানে জীবন্ত হয়ে উঠেছে, তাদের মহিমাও বিকশিত হচ্ছে। খুব সুন্দর, এটা তুমি করেছো তাই তো? এই যে শালিক পাখি মাদ্রাঙা, নতুন গ্রাম থেকে ফেরার সময় ছিল ব্যাগ ভর্তি পুতুল আর মন ভর্তি আনন্দ, যা চিরকাল মনে থাকবে। এই স্কুলটির পাশ দিয়েই একটা সরু গলি চলে গেছে, সেই গলিটাই হচ্ছে নতুন গ্রামে ঢোকার পথ, ভালো লাগা ও ভালোবাসার পথ, যেই পথে আছে শিল্প সংস্কৃতি ও কৃষ্টি।